আমি বলতে পারছি দেবকুমার বক্তব্য আর আনুষ্ঠানিক কথা শেষে আমরা বক্তব্য প্রদান করবো। উভয় মাঠের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম সহ বিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, অ্যাডভোকেট জালাল উদ্দিন খান, আল্লাহ মোহনার সরকার, আশরাফুল ইসলাম মন্ডল সহ হুমায়ুন কবিরা কন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ মাঠের ভিতরে প্রবেশ করছেন তাদের সাথে কুশল বিনিময় করার জন্য এবং আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য।